মালদায় অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল। এবছর মালদা রামকৃষ্ণ পল্লী জাতীয় সড়কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর প্রতিষ্ঠিত এই কার্নিভালে অংশগ্রহণ করছে। এর আগের বছর থেকে মানুষের উৎসাহ বেড়েছে। ইতিমধ্যে রামকৃষ্ণ পল্লী ময়দানের সামনে জাতীয় সড়কে আলপনা দেওয়ার কাজ শুরু হয়েছে। জেলা শাসক নিতিন সিং নিয়া জানান, গত 2 বছর ধরে এই পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। এই বছর 2য় বর্ষ। এর আগের বছর 18টি ক্লাব অংশগ্রহণ করেছিল। এই বছর মানুষের মধ্যে উৎসাহ যথেষ্ট রয়েছে, তাই 25টি ক্লাব অংশগ্রহণ করছে। ইতিমধ্যে রামকৃষ্ণ পল্লী জাতীয় সড়কের এই অনুষ্ঠান হবে। বিভিন্ন রকমের আদিবাসী নাচ পুজোর গান হবে বলে জানান তিনি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আইএনসি দপ্তরের আমাদের সহযোগিতায় বিভিন্ন জেলায় আজকে পুজো কার্নিভাল হচ্ছে। মালদা জেলাতেও দুর্গা পুজো কার্নিভাল সন্ধ্যে 5টা থেকে হচ্ছে, লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে। লাস্ট ইয়ার আমাদের জেলায় 18টা পুজো কমিটি পার্টিসিপেট করেছিলেন, এবার উৎসাহ আরো বেশি আছে। 25টা পুজো কমিটি এবার বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেট করছে এবং আমরা আশা করছি পুরো প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন গ্রুপস, আমাদের আদিবাসী নৃত্য থেকে শুরু করে রন্টা থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামস আছে, এর মাধ্যমে পুরো কার্নিভালটা সম্পন্ন হয়। সেফটি সিকিউরিটি অল সেফটি সিকিউরিটি ট্রাফিক অ্যারেঞ্জমেন্টস আছে, বারবার করে